আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে একটা প্রশ্নের অ্যান্সার দেব যে ডিজেবল হয়ে যাওয়া চ্যানেল বা সাসপেন্ড হয়ে যাওয়া চ্যানেলের ভিডিও আমি নতুন করে আরেকটা ভিডিওতে আপলোড করতে পারবো কিনা হ্যাঁ এটা পারবেন তবে একটা বিষয় যে আপনার ভিডিও যদি অন্য কোনো ইউটিউব চ্যানেলে থেকে থাকে যে আপনি আপলোড করে দিছেন দেন হচ্ছে আপনার থেকে ডাউনলোড করে অন্য কেউ আপলোড করে দিছে আপনার চ্যানেলটি ডিজেবল হয়ে গেছে আপনি ওই চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলেট করে নতুন করে আরেকটা চ্যানেলে আপলোড করতে চাচ্ছেন এতে করে প্রবলেম পড়ে যাবেন যদি আপনার চ্যানেলের ভিডিওগুলো অন্য কেউ ইউজ না করে থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন তবে মেইন ফাইল থেকে করবেন ইউটিউব থেকে ডাউনলোড করে না ডাউনলোড করে ইউজ করতে পারবেন আমি একটা প্রবলেম ফেস করছি এতে এখানে রিউজ চলে আসছিলো কিন্তু আমি যখন আমার মেইন ফাইল থেকে ইউজ করছিলাম তখন কোনো প্রবলেম হয়নি সুতরাং যদি এরকমটা হয় আপনার চ্যানেলটি ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সেখানে থেকে থাকে নতুন করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে মেইন ফাইল থেকে আপলোড করার চেষ্টা করবেন এবং অবশ্যই আগে চেক করে নেবেন যে এই এই ভিডিওটি আপনার অন্য কোনো ইউটিউব চ্যানেলে কেউ আপলোড করে দিছে কিনা যদি দেয় তাহলে বিপজ্জনক যদি না দিয়ে থাকে তাহলে আপনি সেটা আপলোড করতে পারেন আশা করি আপনার প্রশ্নের অ্যান্সারটি আমার কাছ থেকে পেয়ে গেছেন তো আপনার আপনাদের কোনো ইউটিউব এবং ফেসবুক রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের ভিত্তিতে এই ধরনের ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ